সামারকান্ডের রেগিস্তান চলে আসলাম। বেশ সুন্দর স্কোয়ারটা, রেগিস্তান স্কোয়ারটা, অনেক টুরিস্টের ভিড়। আমি এখন রেগিস্তান স্কোয়ারে, সামারকান্ড। অসাধারণ একটা জায়গা, আজকে প্রচন্ড রোদ, বাট কালকে রাতে যখন আসি প্রচন্ড ঠান্ডা ছিল, জ্যাকেট পরে বের হয়েছি। এখন অনেক রোদ, এখন একটু ওয়ার্ম। এটা হচ্ছে রেগিস্তান স্কোয়ার, অনেক সুন্দর। তো আমার কাছে যেটা মনে হয়, এগুলো তাজমহলের গেটের মতো আর কি, ওইরকম করেই বানানো। তাজমহলের গেটগুলো ঠিক এইরকমই। রেগিস্তান স্কোয়ার, সামারকান্ড। তো এগুলার স্তম্ভ এবং আপনার হচ্ছে যে গম্বুজগুলা, কিন্তু আমার কাছে তাজমহলের গেটের মতো মনে হয়েছে, অসাধারণ। রেগিস্তান স্কোয়ারের ভিতরে বেশ সুন্দর। এটা মনে হয় আপেল গাছ হবে আর কি। সত্যি অসাধারণ। এটা একটা মিউজিয়াম, মিউজিয়ামের ভিতরে বেশ সুন্দর। তাশকেন্টে একটা কোরআন আছে হাতের লেখা, ওসমান আলাইহিস সালামের, হযরত ওসমান আলাইহিস সালামের সম্ভবত। তো এটা দেখার আমার খুব শখ। উজবেকিস্তান ডিজাইন, নকশা, কারুকাজগুলো বেশ সুন্দর। মিউজিয়ামগুলো বেশ সুন্দর। ক্যালিগ্রাফিক কোরআন, এটা সামারকান্দেরই একজন আব্দুল জলিল এর গাছে লিখেছিলেন। তো 302 পেজের, 60 সেন্টিমিটার বাই 80 সেন্টিমিটার। তো তাশকেন্টের যে বড় হাতে লেখা উসমান আলাইহিসসালাম, হযরত উসমান আলাইহিসসালামের কোরআন আছে, ওটা হয়তো দেখব। উজবেকিস্তানের মেয়েদের অর্নামেন্টস সম্ভবত অনেক ওল্ড হবে এগুলা। জায়গাটা বেশ সুন্দর। এদের কারুকাজগুলো আসলে অসাধারণ। ওয়ালাইকুম আসসালাম। আরেকটা স্কোয়ার বেশ সুন্দর। ব
বসা জায়গাগুলো কিন্তু খুব বেশ সুন্দর, গাছের নিচে। বাগানটা কিন্তু দারুণ, চারপাশে আছে বাগান, এটা খুব সম্ভবত মসজিদ। হাই, আসসালামু আলাইকুম।